প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের বিখ্যাত দশজন জনকের সাথে। আপনারা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছেন তারা নিশ্চয় জনক বলতে কি বলে সেটা অবশ্যই জানেন। যেমন ফিজিক্সের একজন জনক আছে, অ্যাকাউন্টিংয়ের জনক আছে, ইকোনমিক্সের জনক আছে, বিজ্ঞানের জনক আছে। তো তেমনিভাবে আমাদের বাংলাদেশের কিছু দেশীয় জনক আছে, সেই সমস্ত জনকদেরকে আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। যদিও আজকের ভিডিওটি কোনো ডকুমেন্টারি বা তথ্যবহুল ভিডিও না, এই ভিডিওতে শুধুমাত্র ইন্টারেস্টিংভাবে দশজন জনকের তালিকা তুলে ধরব। নাম্বার এক। এক নম্বরে আমরা আসি ডিপজল সম্পর্কে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো ডিপজল, এবং এই ডিপজল অনেক সিনেমায় অসংখ্য ব্যবসা সফল অভিনয় করেছেন। এবং এই ডিপজল কোন বিষয়ের জনক আপনি কি জানেন? ডিপজল হলো পাট ক্ষেতের জনক। ডিপজলের অধিকাংশ ডায়লগে দেখা যায় আয় আমার লগে পাট খেতে যাবি। তো এই ধরনের ডায়লগ দেওয়ার পরে ডিপজলের এই ডায়লগটি বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। পাট খেতে যাবি আমার লগে, এত মধুর সুরে ডাকতাছস কেন, যাবি আমার লগে পাট খেতে? সেক্ষেত্রে আমরা বলতে পারি পাট খেতে যাবি বা পাট ক্ষেতের জনক বলা হয় ডিপজলকে। এবার আসি সেফুদা সম্পর্কে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে বলা হয় সেফুদা। আপনারা কি জানেন সেফুদা কিসের জনক? সেফুদা হলো গালির জনক। এক কথায় তিনি যখন বাংলা ভাষায় গালি সৃষ্টি করে এবং তার গালিগুলিকে বলা হয়ে থাকে অ্যাটম বম। আমরা তার একটু গালির ভিডিও এখানে শুনতে পারছি না, যেহেতু এখানে ইউটিউবের কিছু গাইডলাইন আমাদেরকে মেনে চলতে হয়, যার ফলে তিনি যে অশ্লীলভাবে গালাগালি করে সেই গালাগালি শোনানো সম্ভব নয়। সুতরাং এটুকু আপনারা জেনে রাখেন, গালির জনক হলো সেফুদা। যদি আপনাকে বাংলা ভাষায় ভালো ভালো গালি শিখতে চান তাহলে অবশ্যই সেফুদার সাথে কন্ট্যাক্ট করবেন। এবার আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম বলা হয় চিত্রনায়ক জায়েদ খান, এবং তাকে নিয়ে বাংলাদেশে অনেক পরিমাণের আলোচিত এবং সমালোচিত আছে। এই জায়েদ খান কিসের জনক আপনি কি জানেন? জায়েদ খানকে বলা হয়ে থাকে নোট দিয়ে ভোট কেনার জনক। কারণ FDC-তে যখন নির্বাচন হয় জায়েদ খানের নামে অভিযোগ আছে, তিনি বিভিন্ন ভোটারদের 500, 1000, 2000 করে টাকা দিয়ে ভোটগুলো কিনে নিত। এরপর থেকে জায়েদ খানকে বলা হয়ে থাকে নোট দিয়ে ভোট কেনার জনক হলো চিত্রনায়ক জায়েদ খান। এবার স্ক্রিনে দেখে খুব ভালো করে লক্ষ্য করুন, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো বদি। এবং বদি কিসের জনক আপনি কি জানেন? বদি হলো ইয়াবার জনক, যাকে সংক্ষেপে অনেকে বলে থাকে ইয়াবা বদি। অর্থাৎ টেকনাফ থেকে যত ধরনের ইয়াবা বাংলাদেশে প্রবেশ করে তার গডফাদার বা মাফিয়া হলো এই ইয়াবার জনক বদি। সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি ইয়াবার জনক হলো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই বদি। এবার আসি পরিমণি সম্পর্কে। আপনারা জানেন পরিমণি কিসের জনক? আমি পরিমণি সম্পর্কে বেশি কিছু ডিসক্রাইব করব না, কারণ পরিমণি সম্পর্কে আপনারা অলরেডি অনেক কিছু বিষয়ে অবগত আছেন। পরিমণি হলো লুঙ্গি ড্যান্সের জনক। আপনারা পরিমণির জন্মদিনে যে ফুটেজটি দেখেছেন সেই ফুটেজে পরিমণি লুঙ্গি পরে ড্যান্স দিচ্ছে। এবার স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো হিরো আলম। আর হিরো আলমকে চেনে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম আছে। হিরো আলমকে বলা হয়ে থাকে মূলত গানের জনক, তবে এটি কোনো থিওরি হিসাবে বা সেন্সিটিভ বা অথেন্টিক হিসাবে বলা হচ্ছে না। এটা মজা করে বাংলাদেশের মানুষ হিরো আলমকে বলে থাকে গানের জনক, কারণ তিনি বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি সহ অসংখ্য ভাষায় গান করেছেন, যেটি বাংলাদেশের অন্যান্য শিল্পী এত অসংখ্য ভাষায় গান করতে পারেনি। সুতরাং আমরা এখানে সংক্ষেপে মজার ছলে বলতে পারি গানের জনক হলো হিরো আলম। এবার আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে বলা হয় ICT প্রতিমন্ত্রী মুরাদ হাসান। অনেকে তাকে সংক্ষেপে বলে থাকে মুরাদ টাকলা, তবে আমি মুরাদ টাকলা এই ভিডিওতে বলছি না। ICT প্রতিমন্ত্রী অর্থাৎ সাবেক ICT প্রতিমন্ত্রী এই মুরাদ হাসানকে কিসের জনক বলা হয়ে থাকে আপনি কি জানেন? প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বলা হয়ে থাকে হুমকির জনক। এই ডাক্তার মুরাদের যে অডিও ক্লিপটি ফাঁস হয়েছিল সেখানে তিনি হুমকি দিয়েছিলেন যে কয়েক ঘন্টার মধ্যে আমার হোটেলে চলে আসো, না হলে পারে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তোমাকে তুলে আনা হবে। সেই কল রেকর্ডটি যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, এরপর থেকে মুরাদ হাসান বিদেশে পাড়ি জমানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি পাড়ি জমাতে পারেন না। বর্তমানে তিনি তার নিজ সাংসদীয় এলাকাতেই আছেন, তবে সেভাবে মিডিয়ার সামনে আর হাইলাইট হচ্ছেন না। এবার আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা অনেকে চেনেন, কারণ তাকে নিয়ে অনেক নিউজ
প্রিন্ট এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এই ব্যক্তির নাম হলো ওসি প্রদীপ। অসংখ্য ঘুষ বাণিজ্য, ক্রসফায়ার বাণিজ্য, মাদক বাণিজ্য সহ অসংখ্য খারাপ কাজে লিপ্ত ছিল এই ওসি প্রদীপ। তবে ওসি প্রদীপকে বলা হয়ে থাকে ক্রস ফায়ারের জনক, অর্থাৎ তিনি এত পরিমাণে ক্রস ফায়ার দিয়েছেন মানুষকে যা অন্য কোনো বাহিনীর অন্য কোনো ব্যক্তি এতটা ক্রস ফায়ার দিতে পারেনি। তাই সংক্ষেপে আমরা বলতে পারি ওসি প্রদীপ হলো ক্রস ফায়ারের জনক। এবার আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো অনন্ত জলিল। অনন্ত জলিল একাধারে অভিনেতা এবং ব্যবসায়ী। অনন্ত জলিলকে কিসের জনক বলা হয় আপনি কি জানেন? অনন্ত জলিলকে বলা হয়ে থাকে ইংরেজি ডায়লগের জনক, কারণ তিনি এমন এমন সুন্দর সুন্দর ইংরেজি তার মুভিতে ইউজ করে যেটা মানুষ হাসতে হাসতে অবাক হয়ে যায়। কখনো কখনো ভুলভাল ইংরেজি বলে, আবার কখনো তার ইংরেজি বলার স্টাইলটাই আলাদা। এই জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি হয়ে বলে থাকে ইংরেজি ডায়লগের জনক হলো অনন্ত জলিল। এবার আসি সর্বশেষ প্রসঙ্গে টম ইমাম। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো টম ইমাম। এই টম ইমাম ছোট্ট একটা মেয়ে বাচ্চাকে বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে ডুয়েল ব্লগ করে বিশাল পরিমাণ ভিউজ সৃষ্টি করে এবং এই টম ইমামকে বলা হয়ে থাকে রোমান্টিকতার জনক, অর্থাৎ তার মধ্যে যে পরিমাণ রোমান্টিক কাজ করে বা তিনি যে পরিমাণ রোমান্টিক লোক যেটা ভাষায় বলা অকল্পনীয়। সুতরাং বুঝতেই পারছেন এই টম ইমামকে বলা হয় রোমান্টিকের জনক। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে দশজন জনকের কথা বললাম, এই দশজন জনকের মধ্যে আপনি কাকে পছন্দ করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।